আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। বুঝি না আপু, আবার বলবেন। ও আচ্ছা, আপনার বাটন ফোন, আপনি ইউটিউব দেখেন না? হলে আমি গোস, আমি আমি আজকে আমরা কি করব, আজকে আমরা সাবস্ক্রাইবার আদায় করব কিভাবে, প্র্যাঙ্ক কল করে, দেখুন কিভাবে করি। তো বেসিক্যালি ফাহাদ আমাকে একটা কন্টেন্টের আইডিয়া দেয়, সেটা হচ্ছে কলিং নেইবার নাম্বারস। নেইবার নাম্বারস ব্যাপারটা হচ্ছে আমার নাম্বার লাস্ট থ্রি থেকে 05, আমি সেম সিআরলি 04 কে কল করবো, 03 কে কল করবো। তো করবো এটা, আমি করে করে সাবস্ক্রাইব করতে হবো, দেখি ওনারা কি বলে। ফার্স্ট স্টার্ট করি। তো এখন যে নাম্বার থেকে আমি কল করছি সেই নাম্বার লাস্টে হচ্ছে 759, আমি এখন কল করবো 758 কে। তো লাউডস্পিকার দিব যাতে দেখি কত শোনা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনার নাম্বার নেইবার, আপনি কি সেটা বুঝতে পেরেছেন? হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি যে নাম্বার থেকে কল করেছি সেই নাম্বারটা কি আপনি দেখতে পেয়েছেন? নাম্বারটা যে আপনার সঙ্গে একই একবারে মিলে যায়, শুধু লাস্টের ডিজিটটা অন্যরকম, সেটা খেয়াল করেছেন? জি। তো আমি তো আপনার নাম্বার নেইবার, আমরা প্রতিবেশী, তো আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, অনুরোধটা রাখবেন। আমি নেক্সট মেসেজে আপনাকে একটা লিংক দিব, ইউটিউব চ্যানেলের লিংক, সেটা আমার ইউটিউব চ্যানেল, আপনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভাই। আপনার নামটা? ইমরান ভাই। আমার নাম আকিব। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ইমরান ভাই তো খুব ভালো মানুষ, সাবস্ক্রাইব করে ফেলছে। তো নেক্সট ট্রাই করি, ইট উইল বি ফান। আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেজে, আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেজে। তার ব্যবহৃত হচ্ছে না, একটা সাবস্ক্রাইবার কম হয়ে গেল, উফ। তো আপনার কি মনে হয় ওই নাম্বারটা বন্ধ থেকে আমি একটা সাবস্ক্রাইবার কম আদায় করবো, আমি তার নেক্সট নাম্বার নেবারকে কল করবো, দেখেন। এই নাম্বারের নাম্বার নেবার রাখি, কেউ নাম্বার ইউজ করে না নাকি? তো একটা নাম্বার শেষ, ওই নাম্বারে একজনকে পেলাম আর একজনকে পেলাম না। তো নেক্সট নাম্বারটা ট্রাই করে, এটার নাম্বারের শেষে হচ্ছে 4, আমি ডায়াল করলাম 3। অবশ্যই মাস্ক পরবেন। আমি কি মানে আমার নাম্বার গুলা কি, এটা কোনো কথা, আশ্চর্য। তো এবার ব্যাক নেবারকে কল করে ফোন নেবার তো ধরলো না। আর হ্যাঁ, মাস্ক অবশ্যই পরবে। আমি যদি করোনা হেল্পলাইনে ফোন করে সাবস্ক্রাইব করতে বলি তাহলে কি আমি পুলিশে ধরে নিয়ে যাবে? ও ভাই, ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা হ্যায়। তো এটা এখন যে নাম্বার থেকে কল করছে এই নাম্বারটা হচ্ছে আমার নিজের সবচেয়ে বেশি ইউজ করা নাম্বার। এই নাম্বারটা আমি বলে দিব, কেউ যদি আমাকে কল করতে চান কল করতে পারেন। সব তো খারাপ কল পাওয়ার জন্য, মানে কি করবো, আমাকে কল করে না, কেউ আমার কল করে না। নাম্বারটা বলি, 01755791905, 05 হচ্ছে আমার নাম্বার, আমি কল করবো 04 কে। দেখি কি হয়, এটাও যদি বন্ধ হয়। এটা কি ওয়েলকাম টিউন, আল্লাহ ভয় লাগে গেল। আসসালামু আলাইকুম,
যে আমি যে নাম্বার থেকে কল করেছি নাম্বারটা কি আপনি দেখেছেন? আমি যে নাম্বার থেকে কল, ওনার সাথে ওনার ভাষায় বলি, আমি যে নাম্বার থেকে কল করছি ওই নাম্বারটা আপনি দেখছেন? আপনারটা হচ্ছে 01755791904, আর আমি কল করছি 01755791905, দেখছেন একটা ডিজিট অন্যরকম। তো ভাই আমার একটা অনুরোধ ছিল, অনুরোধটা রাখবেন ভাই? আমার তো একটা ইউটিউব চ্যানেল ছিল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব আপনি ইউটিউব দেখেন না? আমার একটা চ্যানেল আছে আর কি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আপনার একটা মেসেজ পাঠাই, আপনাকে লিঙ্কে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে, করবেন ভাই? ভাই আপনার বাড়ি কই ভাই? আপনি সাবস্ক্রাইবটা করলেন না, কেটে দিল। কি অবস্থা! ইমরান ভাই অনেক ভালো ছিলেন, নামও জিজ্ঞেস করার সুযোগ পেলাম না, ভালো ছিল। এবার কি নাম্বারটাকে ব্লক করে দিই তারপরে? তো এই লোক তো আমাকে পাত্তা দিল না, সাবস্ক্রাইব করলো না, এটা করার হেলার টাইম নেই। আমি নেক্সট নাম্বারে যাই, 06। এবার এরও ওয়েলকাম টিউন আছে, কি একটা অবস্থা! সবাই ওয়েলকাম টিউন ইউজ করে, গান শুনেন। হ্যালো, আসসালাম আলাইকুম ভাইজান, কি ঘুমাচ্ছিলেন? ও আচ্ছা ভাই, তাহলে পরে ফোন করবো না, থাক রেখে দিই। ভাই আমি যে নাম্বারটা দেখে ফোন করছি নাম্বারটা দেখছেন ভাই? আপনার নাম্বার আমার নাম্বার একবারে অনেকটা কাছাকাছি, খালি একটা একটা ডিজিট অন্যরকম। তো ভাই একটা অনুরোধ ছিল, অনুরোধটা যদি রাখতেন ভাই। ভাই আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, তো তো যদি একটু সাবস্ক্রাইব করতেন ভাই, আমাদের নাম্বার কাছাকাছি, এই জন্য আপনার ফোন করছিলাম। আমি আপনার মেসেজের লিঙ্ক পাঠিয়ে দেবো না ভাই, মানে আপনারে আমি একটা মেসেজ পাঠাবো, এখন মেসেজে একটা লিঙ্ক থাকবে, আপনি ক্লিক করলে ইউটিউবে যাবে, মানে আমার চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করেন, পাঠাই তাহলে ভাই মেসেজটা। জি ভাই বুঝলাম না, ঠিক আছে ভাই সমস্যা নাই। জি ভাই, ভাই আমি তো ঢাকা থেকে বলতেছিলাম, কল কেটে গিয়েছিল তো আবার কল করলাম। কল কেন কাটলাম লোক যদি জিজ্ঞেস করে কি বলবো? লোক আবার একটা মিস কল দিয়েছে মাঝখানে, ধরে না কেন? কলটা কেটে দেবে, আমি একটা সাবস্ক্রাইবার মিস করলাম। উফ, কল আর ধরে না, লোক মনে হয় আবার ঘুমিয়ে গেছে। কল ধরলো না কেন, আল্লাহ, একটা সাবস্ক্রাইবার কম হয়ে গেল না? আবার করি, উনি কল করেছেন, উনি মিস কল দিয়েছেন, কোনো সমস্যা নেই, আমি আবার ব্যাক করি। ভাই মনে হচ্ছে সাবস্ক্রাইব করবেন, পিছনে গাড়ি ঘোড়ার সাউন্ড আছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। ওয়ালাইকুম সালাম আপু। আপু আমার নাম নাফি, এখন আমার একটা ইউটিউব চ্যানেল ছিল আর কি, তো আমি কল, আমি যে নাম্বারটা থেকে কল করেছি নাম্বারটা দেখেছেন? আপনার নাম্বার আমার নাম্বার মোটামুটি সেম, শুধু লাস্টের ডিজিটটা আলাদা, আপনারটা 6 আমারটা 5। তো আমি আমার যারা নাম্বার নেবার আছে তাদেরকে কল করে রিকোয়েস্ট করছি, তারা যেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে। আমি আমার চ্যানেলের লিঙ্কটা আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দিব, আপনি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বুঝি নাই আপু, আবার বলবেন। ও আচ্ছা, আপনার বাটন ফোন, আপনি ইউটিউব দেখেন না? আচ্ছা।
আচ্ছা আপনার বাড়ি কি সিলেট নাকি মনে হলো সিলেট আপনার বাড়ি কিশোরগঞ্জ আচ্ছা ঠিক আছে আপু যদি কখনো আমি তাও আমার চ্যানেলের লিংক পাঠিয়ে দিচ্ছি যদি কখনো ইউটিউব দেখেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপু তাহলে আপনি তো ইউটিউব দেখেন আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল নাম হচ্ছে এ কে এ এরামিস আপনি এরামিস লিখলেই হবে এ আর এ এম আই এস থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম আচ্ছা আসলে কিশোরগঞ্জ নাকি আমাকে ট্রু কলার করে বের করেছে আমার বাড়ি কিশোরগঞ্জ কোনটা যাই হোক এখন একটা সাবস্ক্রাইবার পেয়ে গেলাম ইয়ে তিনটা নাম্বার শেষ আমার আর একটা নাম্বার বাকি আছে সেই নাম্বার এখন ট্রাই করব আমি যখন ভিডিও করি তখনই সাইড দিয়ে অটো গুলা যায় এতক্ষণ পজ করা ছিল এতক্ষণ একটা গাড়িও যায় রে ম্যাচ খারাপ হয় না বোমাও ফাটলো বাহ মানে আমি কি বলবো মানে আমি খুবই অবাক হব যদি এখানে কলার টিউন বাজে পাশের বিল্ডিং থেকে একজন আন্টি তাকিয়ে আমার দিকে দেখছে যে আমি আসলে কি করি এই পাগল কি করে মানে কি আমার নাম্বার গুলোর আশেপাশে মানুষ কি ফোন ইউজ করে না নাকি সিম কোম্পানি ফোন বানায় না কোনটা আমার দরকার ছিল আরো চার পাঁচটা নাম্বার নিয়ে এসে কল করা কল করে নেক্সট নাম্বারে আই হোপ এই নাম্বারটা খোলা থাকবে ভয়েসমেল পাঠাবো যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন থাক দরকার নাই এক কাজ করে আমি আমার নানুর ফোনটা নিয়ে আসি এক মিনিট 2000 years later তো এবার আমি আমার নানুর ফোন নিয়ে এসেছি কল করব এবার ফোন এবার আগে কোনো ওয়েলকাম টিউন নেই আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন ভাইয়া আমি যে নাম্বার থেকে কল করেছি নাম্বারটা কি আপনি খেয়াল করেছেন আপনার মতো একেবারে সেম শুধু লাস্টের একটা ডিজিট অন্যরকম আমি যে নাম্বার থেকে কল করেছি সেই নাম্বারটা কি আপনি দেখেছেন একেবারে আপনার মতো সেম শুধু আপনারটা লাস্টে 60 আমারটা 61 তো ভাইয়া একটা অনুরোধ ছিল যে অনুরোধটা রাখতেন তো ভাইয়া আমার সাথে তো আপনার নাম্বারটা অনেক মিল আছে আপনি আমার নাম্বার নেইবার তো আমি যাদের আমার নাম্বার নেইবার যারা আছে ওদেরকে একটা রিকোয়েস্ট করছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেন এটাই আর কি রিকোয়েস্ট মানে নাম্বার নেইবারদেরকে কল করে করে বলছিলাম তো ভাইয়া আমি আপনাকে একটা এসএমএস পাঠাবো সেই এসএমএস এ আমার চ্যানেলের লিংক থাকবে আপনি প্লিজ যখন ইউটিউবে ঢুকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি নেক্সট যে ভিডিও আপলোড দিব সেটাতে দেখবেন লাইক করবেন আমার নাম ভাইয়া নাফি ভাইয়া আমার বাসা ভৈরব কিশোরগঞ্জ ভৈরব আপনি ভাইয়া জি ভাই আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো থ্যাংক ইউ ভাই ভালো লাগলো আসসালামু আলাইকুম বাহ সব পাড়ার প্রতিবেশী গিয়ে পাওয়া যাচ্ছে ইনিও কিশোরগঞ্জ আগের জন্য কিশোরগঞ্জ ছিলেন ইনিও সাবস্ক্রাইব করবেন ভালো মানুষ তো যতগুলো কল করলাম এখান থেকে একটা জিনিস বোঝা গেল কিশোরগঞ্জের মানুষ আসলে অনেক ভালো হয় তার সবাইকে উপকার করে এবং সহজ সরল হয় দেখলেন না ওই লোক তার মেয়েকে ডাকিয়ে এনে কথা বলালো আবার মেয়ে স্বীকারও করলো জি ভাই বাটন ফোন উনি সাবস্ক্রাইব না করলে তো আমি টের পেতাম না টের পেলে ওনাকে আবার ধরতাম না অবশ্যই সুন্দর করে বলে দিলেন ভাই আমার বাটন ফোন আমি সাবস্ক্রাইব করতে পারবো না কত ভালো মানুষ দেখছেন বিয়ে করলে কিশোরগঞ্জ করবে ঠিক আছে